পড়াচ্ছি কোনি 11 নম্বর অধ্যায়। তো 10 নম্বর অধ্যায়ে কতদূর জেনেছিলাম যে কোনি ট্রেনিং পর্যন্ত জানা গেছিল। এবার শোনো পরেরটুকু। কম্পিটিটর্স ফর দ্য লেডিজ 100 মিটার্স ফ্রি স্টাইল ইভেন্ট প্লিজ কাম টু দেয়ার স্টার্টিং ব্লকস, মানে আসতে আমন্ত্রণ জানাচ্ছে স্টার্টিং ব্লকসে। জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছরই ওরকম জাঁকজমকভাবেই হয়। কমলদিঘির অর্ধাংশের 4টে গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা হয়েছে। কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির 3/4 ঘিরে। একটা কাঠের গ্যালারি তৈরি করা হয়, দিঘির জলের ওপরেই গ্যালারিটা হয়। সাঁতার শুরু হয় যেদিকে প্ল্যাটফর্ম থাকে। যেদিকের প্ল্যাটফর্ম থেকে সাঁতার শুরু হয় তার পিছনে 3 সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার এবং তার পিছনেও গ্যালারি আছে। প্ল্যাটফর্মের একধারে টেবিলে সেখানে মাইক্রোফোন নিয়ে ঘোষক আর জন পাঁচেক টাইম রেকর্ডার, তারা টাইমকে রেকর্ড করে। বুকে ব্যাজ ঝুলিয়ে কয়েকটা সুভেনির হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের তদারকিতে ব্যস্ত। কম্পিটিশনের চিফ রেফারি হরিচরণ ভিড়ে আজ ফেটে পড়েছে কমল দিঘি। প্রচুর ভিড় হয়েছে, গ্যালারি থেকে কয়েকজন মাটিতে পড়েছে, একজনের হাত ভেঙেছে, এত ভিড় যে পড়ে গেছে হাত ভেঙেছে। রেলিংয়ের ভেতর পাড় ঘিরে লোক দাঁড়িয়ে, দুটি ছেলে ভিড়ের ধাক্কায় জলে পড়েছিল, অবশ্য তারা সাঁতার জানে। ডাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে, ডাইভিং বোর্ড মানে যেখান থেকে ঝাঁপ মারবে জলে দিয়ে সাঁতার কাটবে। জুপিটারের এলাকা যেখানে শেষ হয়েছে অর্থাৎ টিনের বেড়ার পরেই অ্যাপোলোর এলাকায় রেলিং ঘিরে 1,000-2,000 মানুষ, তারা দূর থেকেই প্রতিযোগিতা দেখবে। প্রতিযোগিতার আজ শেষ দিন, দুপুর 2:30 থেকে শুরু হয়েছে। ছেলেদের ও ছোট মেয়েদের 3টি বিষয়ের ফাইনাল হয়ে যাওয়ার পর ঘোষণা শোনা গেল, কম্পিটিটর্স ফর দ্য লেডিজ 100 মিটার্স ফ্রি স্টাইল ইভেন্ট প্লিজ উইল কম্পিটিটর্স কাম টু দিয়ার পজিশনস, দিস ইজ সেকেন্ড কল। কমল দিঘি অ্যাপেলোর অংশে এতক্ষণে একজন পাড়ের কাছে মন্থরভাবে সাঁতার কাটছিল, খুব ধীরে ধীরে সাঁতার কাটছিল। অ্যাপেলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারের 50 মিটার পাশে, সেখানে চুপচাপ বসে চোখে পুরু কাঁচের চশমা, মাথায় কাঁচা পাকা চুল একটি লোক। কেউ তাকে লক্ষ্যও করছে না। লোকটা কে হতে পারে আমরা তো জানতেই পারছি, লোকটা হলো ক্ষিতিসিংহ। তো কেউ তাকে লক্ষ্যও করছে না। আজ কমল দিঘির আনাচে কানাচে সর্বত্রই লোক, সকলের চোখ জুপিটারের এলাকার দিকে। ঘোষণা শেষ হতেই ক্ষিতিস উঠে দাঁড়ালো। কোনি শান্ত নরম গলায় সে ডাকলো কোনিকে। জল থেকে কোনি প্ল্যাটফর্মে উঠে এলো, রেলিংয়ের ভিড়ে চোখ এদিকে ফিরল। জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুরা এসে দাঁড়িয়েছে। অমিয়াকে দেখা গেল হেসে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধার সঙ্গে। অমিয়া কথা বলছে অত্যন্ত ঢিলে ঢালা নিশ্চিত ভঙ্গি, মানে ও জিতবেই আর কি, এরকম ওর ভঙ্গি। বেলা জলে নেমে মিনিট দুয়েক হাত ছুড়ে উঠে এলো। বেলা জলে নেমেছে 2 মিনিট মতন হাত পা ছুড়ে আবার উঠে এলো। এখন তোয়ালে দিয়ে ভিজে মোছায় ব্যস্ত। অন্য 6টি মেয়ে কিঞ্চিত নার্ভাস, তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করেই মুখ শুকিয়ে ফেলছে। হরিচরণ উত্তেজিতভাবে ধীরেন ঘোষের কানে ফিসফিসিয়ে কি বলল। ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপোলোর প্ল্যাটফর্মের দিকে তাকালো, সেটা লক্ষ্য করে অমিয়াও তাকালো। 5 নম্বর ব্লকের পিছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটিকে চিনতে তার অসুবিধে হলো না। কোন মেয়ে? কোনি। কোনির পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতিস। সারা কমল দিঘি হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার একটা কিছু ব্যাপার ঘটতে চলেছে। চোখগুলো অ্যাপোলোর দিকে নিবন্ধ হয়েছে। হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতেই অমিয়া কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্য প্রকাশ, হ্যাঁ ও আর কি করবে, এরকম একটা তাচ্ছিল্য প্রকাশ করলো। অ্যাপোলো ক্লাবের বারান্দা থেকে বিষ্ণুধরের চিৎকার ভেসে এলো, ডাউন দিতেই হবে কোনি, অন দ্য বোর্ড। স্টার্টারের চিৎকার শোনা গেল, এয়ার রাইফেলের নলটা আকাশমুখে তোলা। জুপিটারের ব্লকের উপর 8টি মেয়ে উঠল। অ্যাপেলোর 5 নম্বর ব্লকে উঠেছে কোনি। সারা কমল দিঘি ঘিরে ভেসে উঠেছে মর্মর শব্দ। ওরা ব্লকের কিনারে পায়ের আঙুলগুলো আঁকড়ে রেখে হাঁটু ভেঙে কাঁধ ঝুঁকিয়েছে, এবার স্টার্টিং হবে, কাঁধ ঝুঁকিয়েছে, দু হাত পাখির ডানার মতন পিছনে যেন এক্ষুনি উঠবে। গেট সেট। অমিয়াও কোনি ছাড়া বাকি মেয়েরা ঝপঝপ করে জলে পড়লো। দেখো, বলতে না বলতে জলে পড়ে গেল। অমিয়া আর বেলা পড়েনি, এয়ার রাইফেলের ক্যাপ ফোটেনি, এখনও আওয়াজ করেনি। কমল দিঘি ঘিরে বিদ্রুপ ও আক্ষেপ,
এক চক্কর ঘুরে গেল, সবাই হা 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 করে হাসতে লাগলো, কারণ জলে আগেই পড়ে গেছে। আবার উঠে আসতে হবে ওদেরকে। অমিয়া আর চোখে কনির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল, কনিও ঝাঁপায়নি, নতুন ক্যাপ লাগানো হয়েছে। অন দ্য বোর্ড, মেয়েরা আবার ব্লকের উপর উঠল। গেট সেট, এয়ার রাইফেলে ফটাস শব্দ হলো, একসঙ্গে নয়টি মেয়ে জলে পড়ল, সঙ্গে সঙ্গে কমল দিঘির ওপর গড়িয়ে পড়ল চাপা একটা গর্জন। দর্শকরা উঠে দাঁড়িয়েছে ফুটবল মাঠের মতো, তাদের চোখ ডাউন ডাইনে বামে 50 মিটার যাতায়াত করছে আগমান দুটি সাঁতারুকে লক্ষ্য করতে করতে। 30 মিটার পর্যন্ত কনিয়ার অমিয়া সমান রেখায়, বাকিরা 7-8 মিটার পিছনে। এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করলো, কোনি। অ্যাপেলোর দিকে ভিড়ের মধ্যে থেকে কে চিৎকার করে উঠল, কোনি গো অমিয়া গো, জুপিটার থেকে চিৎকার শোনা গেল। খেতিস মূর্তির মতন দাঁড়িয়ে এক দৃষ্টে কোনির দিকে তাকিয়ে, মুখে ভাবান্তর নেই, কিছুই ভাবান্তর বোঝা যাচ্ছে না। অমিয়া দুহাত এগিয়ে গেছে, বেলা তার পিছনে প্রায় 8 মিটার দূরত্বটা সমানে রেখে চলেছে, বাকিদের দিকে কেউ তাকাচ্ছেই না। অমিয়া আবার আগে 50 মিটার বোর্ড ছুঁয়েছে, ঘুরে গিয়েছে, কনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকালো, কনি যেন থমকে গেল, তারপরেই বোর্ড ছুঁয়ে ঘুরেই টর্পেডোর মতন ছিটকে গেল। কনি রোগোত্তপ্ত মানুষের মতন কমল দিঘি ভুল বকতে শুরু করেছে, কনি, এটা ছেলে না মেয়ে মশাই, মেয়ে মেয়ে, আমাদের ক্লাবের মেয়ে, কনি। পারবে না, এক বডি পিছনে পড়ে গেছে, এক বডি মানে এক মানুষ মতন পিছনে পড়ে গেছে। কেন যে খিদ্দা এমন হাস্যকর ব্যাপার করলো। 60 মিটার, অমিয়া এগিয়ে চলেছে। 65 মিটার, কনি উঠছে। 70 মিটার, কনি সমান রেখায় অমিয়ার সঙ্গে, নিঃশ্বাস নেবার জন্য অমিয়া ঘন ঘন হাঁ করছে, পায়ের পাড়ি এলোমেলো হয়ে আসছে, হাত দুটো উঠছে পড়ছে যেন নিয়ম রক্ষার জন্য। জলের গভীরে ডুবিয়ে টেনে কোমরের পিছন পর্যন্ত আনার জোরটুকু আর নেই। অমিয়া নিভে আসছে, কামন অমিয়া, কামন বেঙ্গল চ্যাম্পিয়ন, ফাইট কনি ফাইট। হঠাৎ কমল দেখি ঘিরে বিরাট একটা চিৎকার হাউইয়ের মতন আকাশে উঠল, হাউই মানে রকেট। কনি পিছনে ফেলেছে অমিয়াকে, ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল, মানে ধীরে ধীরে দিনের পর দিন যন্ত্রণা সহ্য করেছে, অপমান সহ্য করেছে, যেন এখন বিস্ফোরণ ঘটল। ছন্দবদ্ধ ওঠানামা করে চলছে দুটি হাত, তার সঙ্গে তাল রেখে চলেছে পা দুটি, ওর দুপাশে ইংরেজি ভি অক্ষরের মতন ঢেউয়ের রেখা ছড়িয়ে পড়ছে, পায়ের আঘাতে বিরামহীন স্ফীত জলতরঙ্গকে অনুসরণ করছে। মসৃণ স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে কনি নিজেকে টেনে বার করে নিয়ে গেল। ফিনিশিং বোর্ডে হাত লাগিয়ে এসে উদ্বিগ্ন ব্যগ্র চোখে পাশে মুখ ফেরালো, তখনও অমিয়া পৌঁছায়নি। উই শব্দে তীক্ষ্ণ চিৎকার করে কনি চিত হয়ে বোর্ডে পায়ে ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়লো আনন্দে। 3 বডি ক্লিয়ার, 3 বডিতে মেরেছে কনি, কনি। ভিড়ের মধ্যে 3টি ছেলে তালে তালে সুর মিলিয়ে চেঁচিয়ে যাচ্ছে, কনি হাত নাড়লো তাদের উদ্দেশ্যে। কীরকম ডাউন খাওয়ালে দেখলে, জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল, মানে কনি জিতে গেল। কনি কনি শব্দ যা, আর অনেকদিন এতটা মজা পায়নি কিন্তু। হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জোরে হই হই চিৎকার উঠল, হাততালি পড়ছে, সিস উঠছে, একটি অবিশ্বাস্য দৃশ্য দেখে। অ্যাপেলোর স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে প্রস্তরবত মানে পাথরের মতন ভাবলেস ইন ক্ষিতিস এখন তিরিং তিরিং করে লাফাচ্ছে, কোথায় হরিচরণ, মুখখানা একবার দেখা। লাফাতে লাফাতে ক্ষিতিস চিৎকার করে চলল, অলিম্পিকের গুল মেরে কি আর সুইমার তৈরি করা যায় রে পাঁঠা, বুদ্ধি চাই, খাটনি চাই, নিষ্ঠা চাই, গবেট গবেট সব। ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মের ওপর ভেলো উঠে এসে ক্ষিতিসকে জড়িয়ে ধরল, ইচ্ছে হচ্ছে কি খিদ্দা, এত লোকের সামনে তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি, চলো চলো ক্লাবে চলো। বিষ্ণুধর ওদিকে এক্সাইটমেন্টের সেন্সলেস হয়ে পড়েছিল, এত এক্সাইটমেন্ট, আয় কনি উঠে আয়। ক্লাবের বারান্দায় শুয়েছিল বিষ্ণুধর, ক্ষিতিসকে দেখে ওঠার চেষ্টা করতেই দুজন তাকে সাহায্য করলো, 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি, ক্ষীণ স্বরে বিষ্ণুধর বলল, ব্যান্ড প্যাটি আনাবো, কনিকে সারা নর্থ কলকাতা ঘোরাবো, ক্যালকাটা, খবরদার ও কাজটি করবেন না, তাহলে 1500 ভোট কমে যাবে। বিষ্ণুধর ফ্যাল ফ্যাল করে ক্ষিতিসের দিকে তাকিয়ে থেকে অস্ফুটে আপন মনে বলল, কিন্তু আমার যে জেনুইন আনন্দ হচ্ছে। ক্ষিতিস কনিকে ডেকে গম্ভীর মুখে বলল, টার্নিংয়ে ভুল হলো কেন? তখন কেমন যেন সব গুলিয়ে গেল, অমিয়াদি টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বল টার্নের কথা আর মনেই এলো না, আসলে নিজের ওপর তখন ভরসা হারিয়ে ফেলেছিলিস, মনে এলে সময় আরও কমতো। আমার সময় কত ছিল হলো খিদ্দা, বুক প্যাকেট থেকে ঘড়ি বার করে তাকিয়ে ক্ষিতিস ভ্রুকুঞ্চিত করলো এবং ক্রমশ মুখটা অপ্রতিভ হয়ে উঠল, ভুলে গেছি রে।
ভুলে গেছি রে, ফিনিশের সময় এমন এক্সাইটমেন্ট চারিদিকে, তবে বেঙ্গল রেকর্ড নিশ্চয়ই আজ ভেঙেছিস। ইস, সময়টা যদি রাখতাম। খেতা ভুলে গেছে ঘড়ির সময়টা, স্টপ ওয়াচটা বন্ধ করতে ভুলে গেছে, চালু করেছিল কিন্তু বন্ধ করতে ভুলে গেছে। খিদ্দা, আমার যে এখন প্রজাপতিতে যেতে হবে, দেরি হলে বৌদি রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস নি আর, খিদেশ ব্যস্ত হয়ে বলল। কিন্তু কোনি ইতস্তত করছে দেখে জিজ্ঞাসা করলো, কী হলো? তো কানে কানে বলবো? খিদেশ নিচু করল মাথাটা। রসগোল্লা আনতে পাঠিয়েছ না? ও তাই তো, নিশ্চয় ভেলোটা আনতে গেছে। তাহলে আজ আর তোর বড়াতে রসগোল্লা নেই। ওই ভেলো আনতে গেছে মানে অনেক দেরি হবে। কে বললো নেই? বিষ্ণুধর গর্জন করে উঠল। ব্যান্ড প্যাটি ঘোরানো গেল না, রসগোল্লার হাঁড়িটাই তাহলে প্রজাপতি ঘুরে আসবে, মানে ওখানে গিয়ে খাইয়ে দিয়ে আসবো। তাহলে তোর বৌদির রাগও জল হয়ে যাবে। খিতি সেদিন রাত্রে বাড়ি ফিরে খিতিশের প্রতি লীলাবতীর প্রথম উক্তি হলো, অত লোকের সামনে এই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছিলে কেন? লজ্জার মাথা কাটা যাচ্ছিল, সবার সামনে অসভ্যতা, দোকানের মেয়েরাও দেখলো তো। খিতিশ মাথা চুলকোতে চুলকোতে কোণের দিকে তাকালো। তোর বৌদি জানলো কী করে? ফিসফিস করে কোনি বলল, বৌদি দেখতে গেছিল, আমি বলেছিলুম আজকে সাঁতারের কথাটা, নইলে ছুটি পেতুম না যে। তারপর হেসে বলল, বৌদি আমার মাপ নিয়েছে, একটা ফ্রক করে দেবে। লাজুক স্বরে বলল, বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে। কোনিকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে খিতে জিজ্ঞাসা করল, কী মনে হচ্ছিল রে তোর যখন সাঁতার কাটছিলিস? কোনি অনেকক্ষণ চুপ করে হাঁটল, তারপর স্বপ্নের ঘোরে সে যেন কথা বলছে এমনভাবে বলল, যেন খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে আর একটা মুখ এগিয়ে চলেছে, বড্ড ভয় করে তখন। মুখটা কেমন দেখতে রে? দাদার মতন, আজও ছিল আমার সঙ্গে। বেশ, এতটাই কোনি 11 নম্বর অধ্যায়। থ্যাংক ইউ।